আমরা এখন ঠিক এরকম একটি লোগো তৈরি করব এবং এটি নেম দিয়ে লোগো তৈরি করা হয়েছে অর্থাৎ কোম্পানি অথবা আমাদের প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্ট নেম দিয়ে অথবা কোম্পানি নেম দিয়ে লোগোটি তৈরি করা হয়েছে প্রথমে আমরা একটি নতুন ডকুমেন্ট নেব এবং এটিকে আমরা গ্রিড শো করব শো গ্রিড এবং এখানে আমরা আমাদের লোগো ডিজাইনটি সেট করব আমাদের বিভিন্ন লোগো অনুযায়ী আমরা একটি লোগো ডিজাইন সেট করতে পারি আমরা এখান থেকে একটি বক্স নেই এবং বক্সটি যেন স্কয়ার হয় সেজন্য আমরা ট্রান্সফর্ম থেকে 1 1 এবং এটিকে আমরা রোটেট করে নেব এইভাবে এবার আমরা আমাদের লোগো নেম অথবা লোগো আইকন আমরা সেট করতে পারি আমরা এই লোগোটি সাধারণত কোম্পানি নেম দিয়েই তৈরি করব অথবা আমাদের কোনো ব্র্যান্ডিং নেম দিয়ে আমরা তৈরি করব ইনফো এবং এটিকে আমরা আইটিকে আলাদা করে নেব এটিকে কাট করে আমরা পেস্ট করে সরিয়ে নেই শুধু এনটিকে আমরা বক্সের মধ্যে রাখলাম এবং এটিকে আমরা বড় করে নেই ওকে এবার লেখাগুলোকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ও অর্থাৎ ক্রিয়েট আউটলাইন করব এবং এটিকে আমরা আনগ্রুপ করে এটির শেপ কিছুটা চেঞ্জ করব এবার আমরা কালার সেট করব ধরা যাক আমরা ইনফো বিডি এবং এটি আমরা এরিয়াল ব্ল্যাক বা আমরা অন্য কোনো ফন্ট সিলেক্ট করতে পারি আমাদের পছন্দ অনুযায়ী ওকে এবার এটিকে আমরা কালার সেট করব আমরা আউটলাইন অর্থাৎ স্ট্রোক আমরা অফ করে দিয়ে ফিলটিকে আমরা কালার করব এবং আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটা কালার ফিল করব এবার দুইটিকে সিলেকশন করে আমরা এবার এইটিকে আমরা সিলেকশন করে রিলিজ কম্পাউন্ড পাথ এবং এটিকে আমরা কেটে ফেলব এখান থেকে জুম করে নিয়ে আমরা ঠিক এখান থেকে আমরা সিজার টুল দিয়ে আমরা এটিকে কেটে লাইনটিকে ডিলিট করে দেব এবং এই লাইনটিকে সিলেক্ট করব দুই কর্নারটিকে অ্যাঙ্কর পয়েন্ট দেন রাইট বাটন চেপে জয়েন ওকে এবার আমরা এটিকে যে কোনো একটি কালার সেট করব এবং এইটিকে আমরা কালার সেট করব বিডি
ওকে। এবার এখানে আমরা এটিকে গ্লাস ইফেক্ট দিতে চাই, অথবা আমরা এটিকে সাধারণত গ্লোসি একটি ইফেক্ট দিতে চাই। তো এটিকে আমরা সেট আপ করব শেপ দিয়ে, শেপ ক্রিয়েট করে এটিকে আমরা গ্লোসি ইফেক্ট দেবো এভাবে। এটির ফিল আমরা ব্ল্যাঙ্ক করে নিই, স্ট্রোক ব্ল্যাক বোঝার জন্য, যাতে আমরা বুঝতে পারি যে স্ট্রোকটি কোথায় যাচ্ছে। ওকে, এবার এটিকে আমরা সিলেক্ট করে ফিল হোয়াইট এবং স্ট্রোক জিরো করে দেব, এবং এটিকে আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে দেব। আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি গ্রেডিয়েন্ট। এখান থেকে গ্রেডিয়েন্ট সেট করবে, এবং এখান থেকে গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা এইভাবে ড্র্যাগ করে গ্রেডিয়েন্ট সেট করব আমাদের লাইট অনুযায়ী, অথবা আমরা এখান থেকে সেট করতে পারি। ট্রান্সপারেন্সিটি আমরা দেখার জন্য জাস্ট বাড়িয়ে দেব। ওকে, এবার আমরা এই গ্রেডিয়েন্ট সেটটিকে চেঞ্জ করব একটু। ওকে, দেন আমরা ট্রান্সপারেন্সি এখান থেকে আমরা মাল্টিপ্লি, অথবা আমরা স্ক্রিন সেট করে আমাদের ট্রান্সপারেন্সিটিকে অ্যাক্টিভ করে নিব। স্ক্রিন সেট করে আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে দেব, অপাসিটি, দেন আমরা এটিকে নিচের শেপটিকে আমরা সিলেক্ট করে এটিকে গ্রেডিয়েন্ট সেট করব, এবং এটির কালার আমরা চেঞ্জ করে নেব ডার্ক উপরে এবং নিচে লাইট। এবার এটিকে আমরা 90 ডিগ্রি, অথবা আমরা এটির মাধ্যমে এটির লাইটনেস আমরা আরো বাড়াতে পারি। ওকে, আমাদের আইকন তৈরি হয়ে গেছে। এভাবে আমরা আমাদের বিভিন্ন স্টাইলের টেক্সট, অথবা আমরা সরাসরি কোম্পানির নেম, অথবা আমরা শুধু লোগো তৈরি করতে পারি খুব ইজিলি, এবং খুব সুন্দর বিভিন্ন রকমের লোগো আমরা তৈরি করে নিতে পারি।